আমরা এখন আছি বাইরে, আমাদের বিল্ডিং এর নিচে একটা দোকান আছে, নাদিম এন্টারপ্রাইজ, মাহবুব ভাইয়ের দোকান, সবাই চেনে। এখানে আসছি আমরা এখন এই বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে। দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি চমকাচ্ছে, স্টিল নাও, পুরো রাস্তা কিন্তু খালি, পুরো মহল্লা খালি। ওয়াও, ফ্যান্টাস্টিক। এখন সবাই বাসায় ফিরছে আস্তে আস্তে করে। বৃষ্টি অলরেডি পড়ছে, বৃষ্টি স্টার্ট। ওয়াও, বৃষ্টি শুরু হয়ে গেছে। আইসক্রিম খাচ্ছি, ললি ললি। ওটা ডিসাইড করলাম বৃষ্টি পড়ছে, বাইরে আসলাম, চলে আসলাম। যে মাহবুব ভাই, আমরা বাকি খাই তো নাদরে ভাই, আদর্শ বাকিরা দিলে, বাকিরা দিলে জীবনে আসতাম না। না, এখন তো রাস্তা মাখা ভাই, জনগণ তো আশেপাশে নাই। বৃষ্টির মধ্যে দুটো জিনিস খুব ভালো লাগে, তিনটা জিনিস। একটা ভিজতে, একটা হচ্ছে এক মগ গরম কফি নিয়ে বারান্দায় দাঁড়ালে আমার কাছে ভালো লাগে। বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে পুস্কা পুস্কা থাকবে না, পুস্কা পুস্কা ভিজে। অবশ্য আমরা খুব এনজয় করছিলাম, আমার কাজিন থাকে জাপানে, ও তখন বিয়ে করে, তখন ও ওয়াইফ আর গার্লফ্রেন্ডই ছিল। আমরা চাপ বৃষ্টির মধ্যে ধানমন্ডিতে বৃষ্টির মধ্যে ভিজে ফুসে গেছিলাম, মানে ওই দিনটা স্মরণীয় থাকে, মানে এটা একদম স্মরণীয় একটা ওই দিন, আসল স্মরণীয়। এখন সবাই যে যেমন বাইরে সেটেল, আমরা আমাদের মতো বাংলাদেশে আছি, বিজনেস করি, খাই যাই, ঘুমাই, এই আমাদের লাইফ। আর ট্রাই করি একটু এনজয় করতে মাঝে মাঝে, এই আর করোনার জন্য সবই বন্ধ, কোনো লাইভে যেতে পারছি না, কোনো কন্টেন্টও করতে পারছি না, চেষ্টা করি এখন এখন বাসায় এরই আছে, ওগুলাই করি, ওগুলাই রিভিউ দিই। আমাদের চ্যানেল আছে একটা খুব উইথ মিস্টার মিসেস বাড়ি, সবাই ট্রাই করছি আমরা, এই আর কি, বাসায় বসে খাওয়া শেষ করি, পরে আবার দেখা যাচ্ছে। ওয়াইফ স্বামী সেবা নিয়ে ব্যস্ত, আমার হাতে ক্যামেরা, দ্যাটস ওয়াই আমি এটা খুলতে পারছি না, ও আমাকে খুলে দিচ্ছে, আমি খাচ্ছি। এটা আমাদের আজকে দেখি কটা আইসক্রিম খেতে পারি, তবে মজা লাগছে, তো বাড়ি ধরে খেলে আরও ভালো লাগতো। এই হচ্ছে কী, এটা শিলার কোন, শিল অ্যান্ড কো।
কোর কোর শেল এন্ড কোর কালারটা সুন্দর আর ভাই জানেন আমরা দোকান দাঁড়িয়ে আছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর দোকানে কেউই নাই বাবু ভাই একা বৃষ্টির জন্য সব কাস্টমার চলে গেছে বড় পছন্দ রাখা শেলন তো আমরা একটা জিনিস দেখাবো বাবু ভাই দোকানে একটা জিনিস আছে মানে এটা আমি আগে শুনি নাই হয়তো বা শুনছেন কেউ যাই না অনেকে শুনছে এটা আমি দেখাবো এটা আমি আগে শুনছি একটু আইসক্রিমটা খেয়ে নিই কিন্তু এটা আস্তে কালার বিবর্তন হয়ে গেছে বাবু ভাই বলে দিবে তুমি হাতে নিয়ে বলে দিবে আমরা একটু খেয়ে নিই আসলে তারপর kind of deer challenge so amra koto rokom ice cream khaite pari ami jai na already amra duta khe felchi eta ekhon chokbar khai dekhi rate bela jodi kono bodhojon na hoy abar sei recover eta huruf lagbe I don't know so dekhi eta hojom kora jay naki amra khai amra dorkar ekta quality dite mathay na na mamishor baire rakhte jacche amar baire bishti porche aur mabe dhone ekta gorom o sabo kishon ache বাবা বাবা সিরিয়াস মিস বাবা অল বিট টু দিস মি আচ্ছা আমরা বাইরে একটু বেরোচ্ছি জাস্ট একটু শর্ট নিয়ে বাচ্চা মোবাইল ভিতরে শেষ বাইরে ভালো বৃষ্টি আমি দেখাচ্ছি ওই পিছনে সব ফাঁকা সব ফাঁকা আমরা কয়েকজন লোক খালি আছি এই যে পুরো গলি ফাঁকা বৃষ্টির জন্য মানে যাও কিছু লোক ছিল এখন বৃষ্টির জন্য সব ঘরে চলে গেছে আমরা আইসক্রিম খাওয়ার যে ডেটা এটা আমি জানি না কত চলবে দিয়ে ট্রাই করছি যদি আরও কোনো ভালো লাগে আমার চকলেট খুব ফেভারিট আমার মোবাইল ভিজে যাচ্ছে বৃষ্টিতে কোথাও এই আইসক্রিম খাওয়া শেষ হলে আমরা একটু আড্ডা মাড্ডা মেরে চলে যাবো আমাদের বাসায় অন্যের পর আমরা দুজন একসাথে বেরোলাম মানে এই রাতের বেলা বৃষ্টির কারণে আপনারা আপনারা মাঝে মাঝে ট্রাই করে দেখবেন এটা আসলে খুব এক্সাইটিং একটা ইয়ে থাকে মজা লাগে এন্টারপ্রাইজে একটা মজার জিনিস পেলাম ম্যাজিক্যালি এটা একটা তেল এই তেলটা বলে খুব ভালো এটা তেলটা দিলে খুশকি চলে যায় চুল পড়া বন্ধ হয় এবং যদি মাথায় কোষ থাকে তাহলে চুল গজায় অলরেডি মাহবুব ভাই এটা কোথায় পাঠিয়েছে মাহবুব ভাই মরিশাস পাঠাইছে ওখান থেকে গুড রেজাল্ট পাইছে এখন মুসুল আবার আমার সাথে যোগাযোগ করতেছে তেলটা নেওয়ার জন্য আর এলাকায় মোটামুটি সবাই এটা পজিটিভ ইয়ে দিছে তা আমি জানি না আমি এটা ইউজ করবো অলরেডি আমার চুল পড়ে যাচ্ছে মাথার আমার বউ ইয়াং স্লিয়াং আমি পুরো এর আগে আমার চুল ধরে রাখার জন্য এই তেলটা লাগাবো আমি লাগিয়ে আবার জানাবো তেলটা কেমন সো আপনারা যোগাযোগ করতে পারেন এটা 12 নম্বরে আমার বাসার নিচেই নাদিব এন্টারপ্রাইজ এখানে আসলে পাবেন এই তেলটা এটা হোমমেড রাইট মাহবুব ভাই সো আমি এটা রিভিউ দিব আপনাদেরকে আপনারা ইউজ করে দেখতে পারেন আমি আগে দেখি যে চুল পড়া বন্ধ হয় তাহলে বুঝতে পারবো জিনিস সেটা খুশকি চলে যায় গরুর মাংসের আচার গরুর মাংসের আচার এটা হয়তো অনেক পুরানো অনেক আগে ছিল কিন্তু কালের বিবর্তনে এটা আস্তে আস্তে ধীরে ধীরে হারাই গেছে আচ্ছা আচ্ছা তোমার আমাদের 23 এখন 23 একটা খাবারই বলা যায় কিন্তু অনেক পুরানো এটা বর্তমানে এটা এখন খুব রেয়ার কিছু আছে নাই যে তা না কিছু আছে রেয়ার কেস পাওয়া যায় কিছু কিছু এটা অ্যাকচুয়ালি এটা কোন কোন ডিস্ট্রিক্টের খাবার এটা এটার জন্য আসলে কোন ডিস্ট্রিক্টে আমার ঠিক জানা নেই আমি ঢাকায় কোন সময় শুনি নাই না এটা আমি অনেক সময় ইয়ে শুনছি তবে সম্ভবত বরিশালের দিকে এটা বরিশালের এটা আমি শুনছি কারণ আমার বোন বলছে যে গরুর মাংস আচার নোয়াখালী নোয়াখালী প্লাস হ্যাঁ বরিশাল এটা কি মানে আচার ফ্লেভার না গন্ধ কি রকম না আপনি খাইছেন আচার হ্যাঁ আমি এটা আমি খাইছি বাসা বানায় দিয়ে আসছি হারাই কিছু বানায় দিয়ে আসছি হ্যাঁ ভাই এটা কিন্তু আপনি রেসিপিটা আমাকে দিবেন আমি আমার কুকিং চ্যানেলে দিব এটা রেসিপিটা আমার দরকার পড়লে আপনি আমার চ্যানেলে গেস্ট হয়ে আসবেন এটা কোনো রেসিপি আসলে আমার হাতে নেই আমাকে এক আপু আছে আপু আমাকে এটা বানায় বানায় দেয় জাস্ট আমি সে এটা গিয়ে আচ্ছা আমার আমার মিসেস কুকার ইন শেফ যেহেতু সে খাইলে বুঝতে পারবে আমি এটা নিব সেটা হলো গোলাপ ফুলের আচার এটা সত্যি ন্যাচারালি অনেক অনেক টেস্টি অনেক ভালো করছে এটা টক মিষ্টি টক একটু টকের একটা ইয়া আছে আর গরুর মাংসটা আর
ওকে মানে এইগুলা দিয়ে এটা প্রাইস কত গরু মাংসের প্রাইস কত এটা হচ্ছিল আপনার 250 টাকা আচ্ছা এটা হচ্ছে 200 টাকা এর কি আরো বড় ছোট আছে নাকি একটা বড় ছোট আছে বড় কত বড় হচ্ছিল 500 টাকা গরু মাংস 500 টাকা আছে আর এগুলো ফ্রুট হচ্ছিল না যেহেতু গরুর মাংস কেজি 700 টাকা আপনার 500 টাকা অবশ্যই রাখো ওকে আমি আমি আমার চ্যানেল দিয়ে দিব দিয়ে দিচ্ছি আর যারা যারা প্রয়োজন বোধ মনে করেন মাহবুবের সাথে যোগাযোগ করতে পারেন মাহবুব আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন আপনার সাথে 18/3 সুজাতনগর ইপুর ঢাকা 1216 ওকে সুজাতনগর নিচেরই আপনার তো মোবাইল নাম্বার আছে না নাদিম এন্টারপ্রাইজ হ্যাঁ নাদিম এন্টারপ্রাইজ ওকে আমি আমি আপনার আপনার ফোন নাম্বার আমি দিয়ে দিব ডিটেইলস ওকে থ্যাংক ইউ পাউডার আপনাদের মিস্টার প্রবলেম আছে মিস্টার দাগ আছে যে দাগ উঠতেছে যদি কেউ মানে আপনার 2 থেকে 3 সপ্তাহ ইউজ করতে পারে 1 থেকে 2 দিনে সে ফল বুঝতে পারবে যে তাকে তার ক্লিন হচ্ছে আচ্ছা কিন্তু 2 3 সপ্তাহ ইউজ করার পরে আশা করা যায় ইনশাআল্লাহ তার মুখে মানে একটা ফাইল ইউজ করলে আলহামদুলিল্লাহ সে মোটামুটি চলে যাবে আর এটা ইউজ করার নিয়ম হচ্ছিল আপনার লেবুর রস দিয়ে তা যতটুকু দরকার আচ্ছা আচ্ছা যতটুকু পাউডার নিবে লেবুর রসটা নিবে মিক্স পাউডারটা করে নিবে হ্যাঁ মিক্সিং করে জাস্ট প্রলেপটা লাগাই আচ্ছা পেস্ট বানায় যতটুকু লেবুর রস লাগবে পেস্টটা বানাতে হবে জাস্ট পেস্টটা বানা যতটুকু দরকার সে ততটুকু ইউজ করবে একবার ইউজ করবে দিনে আর এটা সবচেয়ে উত্তম হচ্ছিল রাতে ইউজ করা ঘুমানোর আধা ঘন্টা আগে ইউজ করবে এটা ইউজ করার পরে কোনো অবস্থাতে আগুন জাতীয় কোনো কিছু যাওয়া যাবে না ডেঞ্জারাস কিছু ডিজাইন বা কোনো এগুলো আগুনের কাছে প্রবলেম করতে পারে এটা কোনো ইউজ করা যাবে এর প্রাইস কত এটা হচ্ছে 150 টাকা 150 টাকা এটা একটা পাউডার জাস্ট ন্যাচারালি পাউডারের মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয় না এর মধ্যে অনেক গাছ গাছ আছে অনেক গাছ মানে এটা টোটালি হোমমেড বা আপনার ইয়ে বলা যায় যে গাছ গাছ যেটা আপনার অনেক গাছ গাছ তৈরি এটা কবিরাজি কবিরাজি সাম্পল বলতে পারেন এটা কিন্তু এটা খুব ভালো কাজ করে ঠিক আছে এই পাউডারটা এমন একটা পাউডার যে আপনার 100% মুখে দাগ যাবে যদি দাগটা না যায় এর জন্য 100% টাকা ফ্রুট থাকে ওকে আজিদে যদি মুখে উল্টা পাল্টা না উল্টা পাল্টা বলে যায় এটা গ্যারান্টি আছে আমি এটা কোনো ক্ষতি করবে না আচ্ছা যদি আগুনের কাছে না যায় এটা একটা ইউ যে মানে আগুনের কাছে গেলে কিছু হতে পারে যে আপনার আগুনের টেস্টের সঙ্গে এটা কি সঙ্গে বার্ন হওয়ার চান্স আছে তাতে বার্ন হওয়ার চান্স রয়ে গেছে এইজন্য রাতে শোয়ার আগে মানে মানে শীতল কোন রুমে শোয়ার আগে রাতে লাগায় শুয়ে আধা ঘন্টা রাখবে আধা ঘন্টা রাখার পর সিওটি ভালো করে পরিষ্কার সাবান দিয়ে পরিষ্কার রাতে আবার পরিষ্কার ফেলতে হবে রাতে পরিষ্কার আধা ঘন্টা মধ্যে পরিষ্কার এইটা ভিতরে কিছু ফিচার দেওয়া আছে যে লাগালে যে ফোনে যা আছে সব ফিচার আছে মেনুয়াল দেওয়া আছে লেবুটা কিনতে হবে আচ্ছা না বলছি ভিতরে কি লেখা আছে কিভাবে ইউজ করবেন না এটা তো কোনো ইয়া করা মানে আপনি আপনি মুখে বলে দিবেন হ্যাঁ এটা মুখে বলে দিচ্ছি এটা জাস্ট এটা আমি জাস্ট সেল করতেছি আমার যে কাস্টমার গুলো আছে এইটা আছে যারা কাছে মানে বেশি ক্লোজ আউটসাইড এখানে আমি আপাতত যাই না আমাদের একটা পেজ করা খুলছি একটা পেজটার নাম হচ্ছে রকমারি রকমারি আছে হ্যাঁ রকমারি ওইটা দিব এখন পর্যন্ত আমরা আসলে পর্যন্ত যাইনি ওটা দিচ্ছি না জাস্ট আমি এখানে আমার ইউটিউব যেটুক আছে এটুক আমি কভারেজ করতেছি আপনার রকমারিতে কি কি আছে মানে এই টাইপের আইটেম এই জাস্ট এই চারটি আইটেম আপাতত আমরা আনছি একটা হচ্ছে আপনার গরুর মাংসের আছে আচ্ছা দরকার নাই আমাদের প্রয়োজন নাই বাট এটা সিক্রেট থাক বিকজ অফ ইটস এ বিজনেস সো দ্যাটস ওয়াই জন্য আর আপনি যদি পেজ করেন আমাকে নাম্বার দিন আমি আমি আপনার আমার লাইয়েতে ফেসবুক আমার ইয়েতে দিয়ে দিব আমার চ্যানেল দিয়ে দিব ওকে মাহবুব থ্যাংক ইউ শেষ করলাম ওই মাংসের আচার নিলাম পাতার তেল নিলাম এখন দেখি বাড়া যাচ্ছি দেখিয়ে জানাবো কি অবস্থা নিচে অনেক আইসক্রিম খেলাম আর তিনটে পর আর আমাদের পেটে আটে নেই তো কিন্তু তারপরে খেতে ইচ্ছে করো কারণ আমি এখন জিম করতেছি আমি শুকাতে চাচ্ছি আর তোমার মোবাইলে আমার মোটাই আসে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা যেটা মানে আমি আসলে ভাবতে পারিনি এটা আমার কাছে একদম মানে সারপ্রাইজ সে দেখলাম ঝড় আসছে ঝড় আসার পরে বললো যে চলো যাই ইয়ে করে আসছি না আইসক্রিম খাসি নিচে যায় তো বেশি কথা আমরা সুন্দর নিচে গেলাম তিনটা আইসক্রিম খেলাম তারপরে নিয়ে আসলাম এটা হচ্ছে গোলাপ ফুলের আচার আমার কাছে
মানে স্মরণীয় দিন একটা আর তোমার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আর তোমার মোবাইল আমাকে অলওয়েজ মোটা লাগে কিন্তু আমি অনেক সুখাইছি আমার একদম আমার নতুন মোবাইল আগের মোবাইলে একই প্রবলেম ছিল এই মোবাইলে একই কিন্তু আমার মোবাইল কিন্তু আমাকে সুখাইছে মোবাইল মোবাইল গ্লাস হবে তো মোবাইল গুলার লেন্স গুলো আরো চিকন করা যাচ্ছে না না তোমার মোবাইলে আমার সব সময় মোটা আসে কিন্তু নরমালি আমার আসলে আমার মোবাইল আমাকে অনেক সুখাইছে আসে তোমার মোবাইলটা তোমার মতই মোটা মোবাইলের দোষ থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা অ্যাকচুয়ালি বাইরে খুব কমই যাই আজকে যেহেতু বৃষ্টি ছিল রাস্তা কেউ ছিল না দ্যাটস ওয়াই আমরা বাইরে গেছিলাম আর অবশ্য করোনা থেকে সেফ থাকার চেষ্টা করি অলওয়েজ আর এখন আমরা কোনো কন্টেন্টও করছি না বিকজ অফ করোনার কারণে তো আবার সাত দিন লকডাউন পড়ে গেল অলরেডি চেষ্টা করব বাসায় থেকে আল্লাহর ইবাদত করার জন্য একটা সুন্দর লকডাউন রাখি দেখা যাক আর আমরা আমাদের চ্যানেলে এসে বলেছি কুকি মিস্টার এন্ড মিসেস বাড়ি আমরা চেষ্টা করছি যে ওখানে কিছু ভালো ভালো ঐতিহ্যবাহী বা পুরনো খাবার এগুলোকে দেওয়ার জন্য আর বা নতুন কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদেরকে ঘরে যা রান্না করি আমরা ডিফারেন্ট কিছু গ্লেমার দেওয়ার চেষ্টা ঝটপট রান্না একটা আমাদের সাথে থাকবেন আমাদের দোয়া করবেন বেশি বেশি করে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুকেও আছে টুইটারে ভেরি রিসেন্ট আমরা অ্যাড হচ্ছি তো হোপফুলি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেল সবাই যারা জ্ঞান দিয়ে পোলা আর আমার দুজন একটা চ্যানেল আছে কুকিং মিস্টার মিসেস বাড়ি সবার একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবার বলছি সবাই ভালো থাকবেন গুড নাইট অ্যান্ড আসসালামু আলাইকুম